বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিসের তরফে। ফলে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। বুধবার থেকেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করবে গভীর নিম্নচাপ। 23 জুলাই নাগাদ তা সম্পূর্ণ নিম্নচাপে পরিণত হবে। যার জেরে এদিন থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশায়, পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডেও চলবে বৃষ্টি। এদিন রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 30.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92% ও সর্বনিম্ন 68%। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি চলতি সপ্তাহে উত্তরবঙ্গ জুড়েও চলবে বৃষ্টি। বৃহস্পতিবার কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।